তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের পক্ষে সংবাদ সম্মেলনে এসেছেন মেহেদী হাসান মিরাজ আর ভারতের পক্ষে সংবাদ সম্মেলনে এসেছেন কুলদীপ যাদব এই সময় সংবাদ সম্মেলনে মেহেদি হাসান মিরাজের কথাকে হেসে উড়িয়ে দিয়েছেন ভারতীয় এই স্পিনার তৃতীয় দিনে শুরু হয়ে গেছে চতুর্থ ইনিংসের খেলা এখনো বাকি পুরো দুই দিন জয়ের জন্য বিশাল লক্ষ্য তারা করতে হবে বাংলাদেশকে ভারতকে নিতে হবে দশ উইকেট এমন ম্যাচে আর যাই হোক ড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই এমনটাই বললেন মেহেদি হাসান মিরাজ চট্টগ্রামের জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের শেষ সেশনটা দারুণভাবে কেটেছে জয়ের জন্য বাংলাদেশকে ভারত লক্ষ্য ছুড়ে দিয়েছে পাঁচশত তেরো রানের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ বেয়াল্লিশ রান কোনো উইকেট না হারিয়ে চতুর্থ দিনে দশ উইকেট হাতে রেখে ব্যাটিং শুরু করবে টাইগাররা বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেছেন নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই টাইগারদের হাতে এখনো দুই দিন বাকি থাকা এই ম্যাচে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই হয়তো ভারত জিতবে না হয় বাংলাদেশ আগামী দুই দিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মিরাজ এরপর ভারতীয় সাংবাদিকরা কষ্ট করে বসল কুলদীপ যাদবকে জানতে চেয়েছে এই টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু এ সময় হেসে উঠলেন ভারতীয় স্পিনার তিনি সরাসরি বললেন এই ম্যাচে টাইগারদের জয়ের সম্ভাবনা নেই তবে ক্রিকেটীয় অনিশ্চয়তার কথা চিন্তা করলে যদি বাংলাদেশের কেউ ট্রিপল সেঞ্চুরি করে তবেই জয় পাবে বাংলাদেশ মেহেদ হাসান মিরাজের কথাকে উড়িয়ে দিয়ে টাইগারদের জয়ের সম্ভাবনা নিয়ে ঠাট্টা করলেন ভারতীয় এই স্পিনার